বাড়িতে চোর ডোকছে, গাদা ও কুকুর পাশাপাশি শুয়ে আছে। চোর এসে তালা ভাঙতে শুরু করে দিল, তবে কুকুর কিছুই বলতেছে না। তখন গাদা কুকুরকে বলল, কুকুর কিছু একটা করো, চোর তো তালা ভেঙে ফেলেছে, এখনই তো ঘরের ভিতরে ঢুকে পড়বে। কিন্তু কুকুর কিছুই বলতেছে না। তখন গাদা খেয়াল করলো কুকুরের সামনে কিছু হাড়ি রাখা, সাথে কিছু মাংস আছে। তখন আর গাদার বোঝার বাকি রইল না যে কুকুর আজ ঘুষ খেয়ে নিয়েছে। তখন গাদা বলতে লাগলো, বাড়ির পাহারাদারি যদি ঘুষ খেয়ে নেয় তা আবার চোরের কাছে, তাহলে আর বাড়ির সম্পদ রক্ষা হবে কি করে? তখন গাদা কোনো উপায় না পেয়ে নিজে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে দিল। গাদার চেঁচামেচিতে বাড়ির মালিকের ঘুম ভেঙে গেল। বাড়ির মালিক ঘুম থেকে উঠে এসে দেখলো কুকুর চুপচাপ ঘুমাচ্ছে, অথচ গাদা চিৎকার চেঁচামেচি করতেছে। তখন বাড়ির মালিক ভাবলো গাদা হয়তো পাগল হয়ে গেছে, তাই একটি লাঠি নিয়ে গিয়ে গাদাকে সজোরে আঘাত করতে লাগলো। গাদা তখন অনেক কষ্ট পেল, শুধু লাঠির আঘাতে নয় মনে মনেও কষ্ট পেল। তখন গাদা মনে মনে ভাবলো যে দায়িত্ব আছে সেই যদি চোরের সাথে হাত মিলায়, তখন আর কারোর কিছুই করার থাকে না। আমাদের দেশের অবস্থাটাও কিন্তু ঠিক ওই রকমই, যারা দায়িত্ব আছে তারাই যদি লুটপাট করে নেয় তাহলে আমাদের আর কিছুই করার থাকে।